আসসালামু আলাইকুম প্রিয় কলেজের টুকরা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাগনের বাগান, এবং এখানে কিন্তু অলরেডি ড্রাগনের ফুলও আসতে শুরু হয়েছে। এখানে কয়েক বিঘা ড্রাগন লাগানো এবং দেখতে কিন্তু সবুজের সমারোহ প্রকৃতির মাঝে। এই ভিডিওটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার, এজন্য আপনাদের মাঝেও শেয়ার করলাম। চারিদিকে সবুজের সমারোহ এবং ওই দূরে দেখা যাচ্ছে দূরের আকাশটা, এবং চারি সাইডে কিন্তু আরও অনেক গাছ আছে। কিছুদিন পরে ড্রাগন হবে এবং সেখান থেকেও একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো এখানে দেখানোর মতো শুধু এখানে ড্রাগন বাগানটাই আপনাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। আর একটা কথা, যারা আমার পেজে নতুন এসেছেন এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি, অনুরোধ করছি পেজটা ফলো করে পাশে থাকার জন্য, এবং নতুন হলে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালোবাসা দিয়ে গেলাম, অবশ্যই আপনার ঘরে আমি চলে যাব কমেন্ট ধরে। কমেন্ট যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো না। তো ফেসবুক প্ল্যাটফর্ম হলো একটা ভালোবাসা দেওয়া এবং নেওয়ার জায়গা, তো এখানে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। এজন্য সবাই সুন্দর একটা কমেন্ট করবেন, এবং এখানে ড্রাগন বাগানের ভেতরে কিন্তু একটা ভাই এখানে দেখতে পাচ্ছেন সার দিচ্ছে, এখানে কিন্তু স্প্রে করছে যাতে গাছগুলোতে পোকা না ধরে। অবশ্যই গাছগুলোর পরিচর্যা করতে হবে, শুধু ড্রাগন গাছ বলে কথা না, যে কোনো চারা রোপণের পরে সেটা কিন্তু অবশ্যই পরিচর্যা করতে হবে। আর এখানে ড্রাগন গাছের পরিচর্যা করা হচ্ছে, স্প্রে করছে এখানে দুইটা ভাই, এবং এখানে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু টায়ার লাগানো আছে যাতে গাছগুলো উপর দিক থেকে বেড়ে মেলায় থাকে এজন্য। এবং এখানে যে উপরে যে ডগাগুলো আছে সেখানেই কিন্তু ড্রাগন ধরবে। তো এটা হলো মাঠ থেকে শ্যুট করা এই ভিডিওটা, তো এখানে 3 মিনিটের মতো ভিডিওটা আমি বড় করেছি, কারণ মাঝে মধ্যে ভিডিও একটু বড় দেওয়াও ভালো পেজে, তাতে ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যায়। এবং আপনারা কিন্তু যারা নতুন কমেন্ট করে যাবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিব, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সবাই সঙ্গেই থাকবেন। আমার প্রিয় কলেজের টুকরা ভাই ও বোনেরা, তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা, এবং সঙ্গে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা রইল এত ভালোবাসা দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।